নিখোঁজ স্ত্রীকে উদ্ধারের আর্জি পুলিশ প্রশাসনের কাছে। গত 23 সেপ্টেম্বর বাবার বাড়ি ঝাড়খণ্ড যাবে বলে বাড়ি থেকে দুপুরবেলা বেরিয়ে যায় স্ত্রী পদ্মা বিশ্বাস সরকার। তারপর বিকেলে তাকে ফোন করলে তিনি জানান যে এখন ফারাক্কায় আছি। সন্ধ্যায় আবার ফোন করলে তার স্বামী, কিন্তু মোবাইল অফ থাকায় কোনোভাবে যোগাযোগ করা যায়নি। গৃহবধূর বাবার বাড়িতে ফোন করলে তারা জানায় তাদের মেয়ে আসেনি। তারপর থেকে একের পর এক সমস্ত আত্মীয়দের বাড়িতে ফোন করলেও খোঁজ পাওয়া যায়নি 26 বছরের পদ্মা বিশ্বাস সরকারের। নিখোঁজ সন্দেহে সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী। নিখোঁজ গৃহবধূর নাম পদ্মা বিশ্বাস, স্বামী অমল বিশ্বাস, বাড়ি সাগরপাড়া থানার লক্ষ্মীনারায়ণপুর গ্রামে। গৃহবধূর বাবার বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানার শ্রীঘর 4 নম্বর গ্রামে। নিখোঁজ গৃহবধূর স্বামী জানায় যে আমার পরিবারে কোনো অশান্তি নেই। প্রায় 8 বছর আগে বিবাহ হয় দুই পরিবারের সাথে দেখাশোনার মধ্যে দিয়ে। তারপর দীর্ঘ 2 বছর ধরে সংসার চলার পর একটি কন্যা সন্তানের জন্ম হয়। মেয়ের বয়স 6। হঠাৎ কি যে হলো, ঘর সংসার ছেড়ে কোথায় হারিয়ে গেল খুঁজে পাচ্ছি না। গৃহবধূকে উদ্ধারে পুলিশ প্রশাসন সহযোগিতা চাইছে পরিবারের লোকজন। এই ঘটনায় 2 দিন কেটে যাওয়ার পরও এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি গৃহবধূর। নিখোঁজ গৃহবধূর অপেক্ষায় গোটা পরিবার সহ প্রতিবেশীরা। এখন এদের মধ্যে তো কোনো ঝামেলা নাই, আমরা ঝামেলা দেখতে পারিনি, পাইনি। কিসের জন্য গেছে কি বলছে, নিখোঁজ আজকে 3 দিন হলো নিখোঁজ। প্রতিবেশী হিসাবে কি আপনাদের সঙ্গে কোনো আলোচনা? আমাদের সঙ্গে কোনো ঝামেলা নাই, আমরা ঝামেলা করতেও দেখি নাই, বাড়িতেও দেখি নাই ঝামেলা করতে। এদের সাংসারিক জীবন কেমন ছিল? ভালোই তো ছিল, একটা মেয়ে হয়েছে। তাহলে কি হঠাৎ করে মায়ের বাড়ি যাবো বলে হারিয়ে গেল? মানুষের মন কি করে গেল আমরা তো সেটা বলতে পারবো না। প্রতিবেশী হিসেবে কি চাইছেন আপনারা এখন মহিলাটা? আমরা তো এখন ভাবি যে আসুক, মেয়ে একটা বাচ্চা আছে, এসে সংসার করুক। এই নিয়ে সরকার থানায় একটা লিখিত অভিযোগ করেছে, আপনারা কি পুলিশ প্রশাসনের কাছে কোনো চাইছেন যে উনি তাড়াতাড়ি যেন ফিরে যান? যেখানে যেখানে থাক তাড়াতাড়ি ধরে আসুক, নাকি ফিরুক। আপনার নাম? আমার নাম দেলালি অধিকারী। প্রতিবেশী তো দুপুর 1টার সময়তে আমার কাছে না বলেই চলে যায়। তা আমি ফোন করি, ফোন করলে তখন ওই বলে যে আমি গাড়িতে আছি, বাবার বাড়িতে যাচ্ছি। তখন আমি 5টা নাগাদ আবার ফোন করি, ফোন করলে বলে যে আমি ফারাক্কা প্রায় পৌঁছে গেছি। তারপরে আমি বললাম ঠিক আছে যাও তাহলে, আমি পরে যোগাযোগ করে নেবো। তারপরে আমি ফোন আবার ট্রাই করি, তখন সুইচ অফ। তারপরে আমার একটু ডাউট হয়, ডাউট হলে আমি আমার বাড়িতে এসে সব কিছু খোঁজাখুঁজি করি। তখন দেখি কাগজপত্র কিছুই নেই, ওর প্রমাণপত্র কিছুই নেই, নিয়ে চলে গেছে। আর আমার টাকা পয়সা সোনা দানা যা ছিল সবই নিয়ে চলে গেছে। আমি সাগরপাড়া আমার প্রশাসনের কাছে আমি আবেদন জানাই, যাতে যথাযথ আমার স্ত্রী যাতে ফিরিয়ে এনে দেয়, এটাই আমার বক্তব্য। তারপরে আমার শ্বশুরবাড়িতে আমি ফোন করে জানিয়ে দিই এটাই। কবে এখান থেকে টোটোতে যাই? তারপরে আমি ফোন করলে